বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর আমরা তো খুবই ভালো আছি। তো এই যে সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম, তোমার সানটান হয়ে গিয়েছে, আর আজকে সেই দিন। তো যেদিন আর কি আমার ডেলিভারির ডেট দিয়েছে 28শে সেপ্টেম্বর, তো আমার বার্থডে আজকে। তো কালকে রাত্রিরে 12টার পর আর কি কেক কেটেছিলাম, উঠি আমাকে আর কি কেক কাটানো হয়েছিল, কারণ আজকে সকালে এটা ওটা সকালে হুটো পাটা থাকবে অনেক কিছুর জন্য। তো আমারও স্নান হয়ে গেছে, মারও স্নান হয়ে গেছে, ঝুনির এখনো স্নান হয়নি, আর এদিকে রান্না বান্না প্রায় হয়ে গিয়েছে। তো সকাল না না ওই তো সকালে আর কি খেতে হবে, খেয়ে তারপরে সারাদিন আর কি কিছু খাওয়া যাবে না, তো সেই জন্য সকাল সকালই আর কি খেয়ে নেব। আর আমাদের মৌ নিয়ে এসছে, তো কালকে যখন কেক কাটি তো তখনও ছিল না, ও ঘুমিয়ে পড়েছিল। মৌনি কোথায় যাচ্ছিস না? সবকিছু দেব, ঘর আর বুনু হলে আমি বুনু নেব, ভাই নেব, বুনু নিলে কারো বুনু হলে প্রথমে বলতো ভাই নেব ভাই নেব, আর সবাই বুঝিয়েছিল, আর ভূমিকে বুঝিয়েছিল যে ভাই হলে কিচ্ছু দেবে না, তুই এবারই আসতে পারবি না। হ্যাঁ বলছিল ভাই হবে তুমি, দিয়ে তারপরে হচ্ছে মেজদা শিখিয়েছে যে বুনু হলে তাহলে তো সব জিনিস পাবি, বলছে আমার বুনুই চাই বুনুই চাই, সেই বুনুই হয়েছে আমাদের। বুনুটা লিপস্টিক ঘষে 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 কিন্তু ভূমিকেই দেয় না। হ্যাঁ ভূমিকেই দেয়, আমার কাছ থেকে সব বাকি বুকি নেবে আর দিদিকে দেবে না, একটু দেবে না। দিদি কালকে রাত্রিবেলা ফোন করেছিল আমাদের সঙ্গে কথা বলছিল, আগের বার একটা লিপস্টিক দিয়েছে দিদি বাড়ি খুঁজেছে, খুব সুন্দর হয়েছে, আমার কিচে মচাই দিয়েছে, আবার সবাইকে বলেছে। না মা এই চা খাবি, আবার পরে এনে দেবো। হ্যাঁ এই চা খাবি, ও মা পিচের দোকানে কথা বলবে, আমার পিচের, আমি যদি বলি তোর কিচ্ছু দেবো না, লিপস্টিক নেল পালিশ দেবো না, আমার পিচের দোকানে জানো অনেক আছে, পিচের দোকানে গিয়ে তোর আটকে রেখে দেবো, তুই তো থাকবি না, শোনা অনেক জিনিস, অনেক জিনিস আছে। নিপা তুমি নিপা তুমি আর এই দেখো মৌনি এখন যাচ্ছে স্কুলে, যাও পড়াশোনা করে আসো। ও খারাপ বেলুন, এটা বেলুন ফাটিয়ে আবার গুছিয়েছে দেখেছিস? তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর আজকে কি কি করি না করি সেগুলো তোমরা দেখতে পাবে। বল তোর বার্থডে আজকে, বলেছি। আর এই যে আমরা এখন খাচ্ছি চা, তো মা সকালবেলা পুজো হয়ে গিয়েছিল তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর এই যেটুকু আছে খাবো না, শশা মশা আমার জন্য। কালকে আবার হাত মার যন্ত্রণা করছিল, কালকে সকাল থেকে থাকবে আজকে বৃহস্পতিবার না, বাজার মানে কাজ বাজ হচ্ছে, পুজোর কাজ। দিসনে চার্জ ফোন? চার্জার নিয়ে যাবি? হ্যাঁ আমি এনেছি তার জন্য চার্জার, দেখ আছে কিনা। আমার 20 মিনিট তো কেউ
কি গরম কালকে খুব গরম পড়েছে। লোকবাড়িতে ফটো করতে গিয়ে আমি আর মা মনে হচ্ছে রাগ ধরেছে, গরম সেদিন গরমও পড়েছে মনে। আর কালকে রাত থেকে সবাই আমার সঙ্গে দেখা করতে আসা শুরু করে দিয়েছে। তো আজকেও সকালে অনেকে এসেছিল আমার সঙ্গে দেখা করে গেল। আর এটাই সব থেকে বড় পাওয়া আর সব থেকে ভালো লাগার যে মুহূর্ত, এটাই হয়তো সেই মুহূর্তটা। আর এদিকে রান্না টান্না হয়ে গিয়েছে, এখন সবাই মিলে খেয়ে নেবো। তো অনেকটাই আর কি লেট হয়ে গেল, 10টা প্রায় বেজে গিয়েছে, তো 11টার দিকে আর কি বেরোবো। তো এখনো খাওয়া দাওয়া গোজগাছ একটু আছে, যেটি এসছে মাথার আশ্রাতে হবে না। হওয়ার পরে এই যে বাচ্চাটা বুকের উপর দিয়ে ওই টিচারের উপরে রেখে দেবে, দিয়ে তারপরে ডাকবে তোর হলো মল্লিকা হালদারের বাড়ির লোক মেয়ে ছেলে গার্জেন, বেটা ছেলে না, খালি হাতে আসলো গেছে। আর এই যে জেঠি এসছে, তো এই জেঠি হচ্ছে বাহুবলীর মা। তো বাহুবলীর যে বোন আছে কৃষ্ণা, তো ওর কয়েকদিন আগেই আর কি বেবি হয়েছে। তো কি কি ওখানে করতে হয় না করতে হয় তো সেগুলোই আর কি জেঠির কাছ থেকে শুনে নিচ্ছি সবাই মিলে। তো তাহলে একটু জানাও থাকবে আর সুবিধা হবে। পুরো রেডি হয়ে গিয়েছি, বললো একটা ব্যাগে নিতে, মা বললো টিফিন কটা মতো নিয়েছে ভর্তি হয়ে গেছে, একটা এমনি ব্যাগ নে। আর 7 মাসের সাদের সময় তোমরা দেখেছো যে কোলে মা আমাকে সরা দিয়েছিল, তো সেই সরাটা আজকের দিনে খুলে রাখতে হয়, সেই জন্য আর কি মা খুলে রেখে দিল। ঠাকুর নমস্কার করা হয়নি, মানে করেছি আর কি স্নান করে। তো আমাদের এখানে তো গাজন আছে, ষষ্ঠীতলা আছে, তো সবাই যখন আর কি মানে এই সময় যায় হসপিটালে, তো সবাই আর কি নমস্কার করে যায়, তো সেটাই আর কি এখন করতে যাব। বেবি জান জান, তো আমি যাচ্ছিলাম আর কি ঠাকুর নমস্কার করতে। তো এই দেখো মৌনীষণও আমার সঙ্গে যাচ্ছে ঠাকুর নমস্কার করতে। তো আজকে দিনে ভগবানের কাছে একটাই প্রার্থনা যে যে আসছে সে যেন সুস্থ স্বাভাবিকভাবে আসে, আমি যেন পারি তাকে সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আনতে, ভগবানের কাছে এটাই আর কি প্রার্থনা করার। আর সবার আর কি জীবনের এটা একটা সব থেকে বড়ো পাওয়া, মা হওয়া। এতদিন ধরে যে আমার মধ্যে তিল তিল করে ভগবানের আশীর্বাদে বেড়ে উঠছে, তাকে পৃথিবীতে আনার সময় চলে এসেছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি যে তিনি যেন সুস্থ স্বাভাবিকভাবে তাকে পৃথিবীতে আনে, পৃথিবীর আলো দেখায়। তো এটাই আর কি প্রার্থনা করার, এর থেকে বেশি কিছু আর হয়তো একটা মা চাইতেই পারে না। তো আমিও আজকে সেই রকমই আর কি চাইলাম ভগবানের কাছে। আর তোমরাও প্রার্থনা করো ভগবানের কাছে যেন যা হয় সুস্থভাবে হয়, ভালোভাবে থাকতে পারি আমি আর আমার সন্তান। তো এটাই আর কি তোমাদের সঙ্গে বলার ছিল আমার। তো বলছি তুই চালে আমি বসছি। ভাত খাচ্ছে Thank you.
বাচ্চা ভাই আছে বুনু হবে না তুমি বুনু ফোন করিস ঠিক আছে বাবা যখন আসবে তখন আবার দেখে নেবে টাটা বেবি টাটা না না কালকে আসছি যাতে থেকে এই মাত্র নামলাম আমার ব্যাগ নামাও আর আছে কিছু এই যে আমরা এখন যাবো ফার্মেসিতে তো ওখানে ডাক্তার আসবে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলতে হবে তো তারপর আর এই যে আমি তালুকদার ফার্মেসিতে চলে এসেছি আর এইরকম টেনশন করছে মা থেকে পিসি মনে বেশি টেনশন করছি তে মা দেখ তো কি বলতো বলছে টেনশন করছিস না কি বলতো টেনশন করলে যত টেনশন করবো তত ভয় লাগবে ততই মানে আর কি অসুবিধা হবে তো যখন যা কিছু হবে তো হওয়ার সেটা তো হয়ে যায় কিছু হলে আমার টেনশন আমার যদি কারো আঙুল কেটে যায় আমার তার টেনশন আমার হাত পা শুকিয়ে তো সেই জন্য যা হবে হবে আমি মনে হয় 57 কিলো হবো 55 কিলো তোর 55 কিলো তো এখন আপাতত আমরা এই চারজনই আসলাম এখনো কেউ আসেনি তো সবাই আর কি আসবে তো হয়তো বিকালের দিকে কিংবা সন্ধ্যাবেলায় আসবে জানি না কখন উঠি হবে তো সেই জন্য যখন ডাক্তার আসবে ডাক্তার বলবে যে কখন ভর্তি হতে